দোল পূর্ণিমায় নদিয়ার কল্যাণী ঘোষপাড়ার সতীমায়ের মেলা বহু প্রাচীন এক উৎসব। ধর্মের টানে, পুণ্যের আশায় এই মেলায় দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার ভক্ত। স্টেশনে নামলেই চোখে পড়বে পথের দুধারে সারি সারি স্টল, ওখান থেকেই মেলা শুরু। কিছু দূর এগোলে সতীমার মূর্তি, দোলের দিন ভোর থেকে ডালা নিয়ে ভক্তরা লাইনে দাঁড়ান সতীমার মন্দিরে পুজো দেবার জন্য। হিমসাগরের জলে পূর্ণ স্নান সেরে অনেকেই মনস্কামনা পূরণের আশায় ছোট্ট মাটির ঘোড়া বাঁধেন ডালিম গাছে, দণ্ডিও কাটেন কেউ কেউ। কল্যাণী পুরসভা মেলা পরিচালনার দায়িত্ব নেবার পর থেকে অনেক বেশি সুষ্ঠুভাবে হচ্ছে সবকিছু। মেলায় যাবার রাস্তাও এখন অনেক প্রশস্ত। তবে কোনো দিক নির্দেশ না থাকায় প্রথমবার যারা মেলায় যাবেন তারা একটু সমস্যায় পড়তে পারেন। বিশাল মেলা আছে, রাধা গোবিন্দ বা দুর্গা মন্দিরের মতো বেশ কয়েকটি মন্দির। একসময় সতীমার মেলার পরিচিতি ছিল আউল বাউলের মেলা হিসেবে। এখনও বাঁধা হয় বাউল গানের লালন মঞ্চ, তবে গান শোনার চেয়ে পুণ্য অর্জনের ভিড়ই যেন বেশি। কথিত আছে কয়েকশো বছর আগে কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আউল চাঁদের প্রধান শিষ্য রামশরণ পালের সহধর্মিনী অলৌকিক ক্ষমতার অধিকারিণী সতীমাতা দেবী এই মেলার প্রচলন করেছিলেন, তাই এর নাম সতীমার মেলা। দোল পূর্ণিমার দিন শুরু হয়ে মেলা চলে দিন দশেক, তবে উপচে পড়া ভিড়টা থাকে প্রথম তিন চার দিন। হিমসাগরের পাড়ে দাঁড়ালে দেখতে পাবেন জলে ছুঁড়ে ফেলা মুদ্রা চুম্বক দিয়ে তুলে নিচ্ছে বাচ্চা ছেলেরা। বিশ্বাসের টানি হোক বা মেলার আকর্ষণ,
লক্ষ মানুষের ভিড়ে প্রতি বছর সতীমার মেলা যেন হয়ে ওঠে এক মহামিলনের অঙ্গন।